এবার দেখে দেব খেলা টুকরো খবরগুলো। ইঞ্জুরি ও অসুস্থতায় পড়ছেন চেন্নাই সুপার কিংসের একের পর এক ক্রিকেটার অলরাউন্ডার মঈন আলীর পর এবার সেই তালিকায় যোগ হলেন বেন স্টোকস। গোড়ালির চোটে মুম্বাইয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচ নয়, শুধু পরের দুটো ম্যাচও খেলতে পারবেন না এই ইংলিশ তারকা। এর আগে কাঁধের চোটে কারণে গুরু শুরুর কয়েক ম্যাচে বোলিং করতে পারেননি ইংলিশ অলরাউন্ডার। ভিয়ারিয়ালের অ্যালেক্স বায়েনাকে ঘুষি মারায় আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ফেদে ভালভার্দে। হামলাকারী হিসেবে এই উরুগুয়ান মিডফিল্ডারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন বায়েনা। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্প্যানিশ পুলিশ। ভিয়ারিয়ালের কাছে সবশেষ ম্যাচে হারের পর পার্কিং জোনে বায়েনাকে ঘুষি মারেন ভালভার্দে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে অ্যারিক চুপোমোটিংকে ছাড়াই খেলতে হবে বায়ার্ন মিউনিখকে। হাঁটুর চোটে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন এই ফরওয়ার্ড। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে সোমবার চুপোমোটিংয়ের বাদ পড়ার বিষয়টি জানায় বায়ার্ন। ক্যামেরুনের এই ফুটবলার কবে ফিরতে পারবেন তাও বলা হয়নি।